হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে অনেক দিন কোনো ভিডিও দিইনি ভিডিও শ্যুট করা থাকলেও ভয়েস ওভার দিয়ে এডিটিং করে সেগুলোকে আপলোড করার মতো মানসিকতা ছিল না যাই হোক এখন একটা রেসিপি শেয়ার করছি সেটা সম্পর্কে একটু বলি আজকে রেসিপিটা পটলের সেটা তো সবাই বুঝতেই পারছ তো একটু বড়ো সাইজের পটল আমি নিয়েছি আর ওপরের খোসাটা পুরোপুরি না ছাড়িয়ে ছুরি দিয়ে হালকা করে একটু চেঁচে নিয়েছি অনেকেই এই রান্নাটা করেন অনেকভাবে করেন তো আমিও একটু আমার মতো করে দেখাচ্ছি তোমাদের তো এবারে মাঝখান থেকে কেটে নিয়েছি পটলগুলো যেহেতু বড় আর ভেতর থেকে দানাটা পুরোটা বার করে নিলাম এইভাবে সব পটলগুলোরই কিন্তু করে নিতে হবে আর এইটা একটা ছানার পুর আমি বানিয়ে নিয়েছি কিছুই নয় ঘরে কাটানো ছানা আর সেটার মধ্যে নুন একটু ধনে পাতা একটু লেবুর রস আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিয়ে আমি এটা মেখে নিয়েছি কোনো কষানো নয় কোনো কিছু আর বেশি কিছু মশলা টশলাও কিছু এতে দেওয়া নেই তো খুব সাধারণভাবেই পুটটা বানানো এটাকেই ভালো করে চেপে চেপে পটলের ভেতরে ভরে নিতে হবে তো এইভাবে আমি সব পটলগুলি কিন্তু ভরে নেব দেখো সব আমার কমপ্লিট হয়ে গেছে এগুলো ভরা আর এবার এইগুলোকে কিন্তু আমার রান্না করার পালা তো সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নেব সেই এটা যদি তোমরা চাও সর্ষের তেলের বদলে কিন্তু রিফাইন তেলও করতে পারো তো আমি সর্ষের তেলেই করেছি প্রথমে সর্ষের তেলে আর কিছু দেবো না শুধু তেলটা দিয়েই পটলগুলোকে এপিট করে লাল করে ভালো করে ভেজে নেব তো দেখো একটা একটা করে আমি এই পটলগুলোকে সাজিয়ে বসিয়ে দেব যদি করাতে করো তাহলে কি হবে দুটো তিনটে ব্যাচে পটলটা ভাজতে হবে সেই জন্যই আমি একসাথে যাতে হয়ে যায় সেই জন্য একটা প্যানেতে করেছি তো পুরোটা এইভাবে সাজানো হয়ে গেলে আমি ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেব আগে থেকে পটলে নুন মাখাই কারণ পটলগুলো নরম হয়ে যায় জল বেরোয় সেই জন্য তো নুনটা দিয়ে এবার আমি পটলটা চাপা দিয়ে দিয়েছি এবার একটা পিঠ যখন হয়ে গেল তখন আমি এটাকে উল্টে উল্টো দিকটা আবার ভেজে নেব খুব সাবধানে একটু আস্তে করে পটলগুলোকে উল্টাতে হবে যাতে পুটটা বেরিয়ে না আসে সাধারণত বেরোয় না তবুও যতটা সাবধানে করা যায় ততটাই ভালো তো এইভাবে সব পটলগুলোকে উল্টে আবার ঢাকনা দিয়ে মিনিট দুই তিন একটুখানি ভেজে নেব এতে পটলটা ভালো করে সেদ্ধও কিন্তু হয়ে যায় দেখো আমার পটল ভাজা কমপ্লিট এবারে একটা একটা করে এগুলোকে তুলে নেব নিয়ে তারপরে আমি বাকি রান্নাটা করব একটাও পটল থেকে কিন্তু একটু পুর বেরিয়ে আসেনি খুব ভালোভাবে ভেতরে কিন্তু সেট হয়ে গেছে তাই পটলের ভেতরে যখন পুরটা ভরা হবে তখন কিন্তু খুব চেপে চেপে টাইট করে ভরতে হবে তো এবার যে তেলটা ছিল ওই তেলটাতেই আমি বাকি রান্নাটা করব। পটল ভাজার তেল বলে একটু কালো হয়ে গেছে কিন্তু এই কালো ভাবটা থাকবে না এখন যে পেস্টটা দিলাম এই পেস্টটা ঘরে থাকা যে যা যা ড্রাই ফ্রুট থাকবে কাজু আমন্ড কিশমিশ সেগুলোকে ভালো করে জলে ভিজিয়ে দিয়ে তার সঙ্গে একটু ঘরে থাকা দুধের সর আর একটু কাঁচা লঙ্কা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই বেটে নিয়েছি আর কিছু মশলা নয় আর এবারে দিলাম একটু আদা বাটা ব্যাস এই হল মশলা এবার এটাকে একটু কষাবো তেলটা ছাড়া পর্যন্ত এখানে বলি কারোর যদি বাড়িতে দুধের স্বর না থাকে তাহলে কিন্তু তোমরা ফ্রেশ ক্রিম যেটা ওটা কিন্তু ব্যবহার করতে পারো আর এরপরে দিলাম কিছু বেসিক মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙ হওয়ার জন্য কারণ যে মশলাটা আমি দিয়েছিলাম তাতে কাঁচা লঙ্কা বাটা কিন্তু ছিল এবার এতে প্রয়োজন মতো নুনটা আমি দিয়ে দিলাম যখন তেলটা ছেড়ে গেল তখন কিন্তু আমি এতে আর জল দিয়ে নি এতে আমি খানিকটা দুধ দিয়েছি দিয়ে এবারে মশলাটাকে একটু ফুটতে দেব যখন এটাতে জালটা এসে যাবে তখন আস্তে আস্তে একটা একটা করে পটলগুলোকে এর মধ্যে বসিয়ে দেব পটলগুলো বসানোর পরে বেশ ভালোভাবে মশলাটা পটলের মধ্যে চলে গেছে আর পুর ভরার পরে যেটুকু ছানা ছিল বেশি সেটা আমি এই গ্রেভিটাতে মিশিয়ে দেবো এতে কিন্তু গ্রেভির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো এইভাবে আমি আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর এক দু মিনিট একটুখানি এটা আঁচে থাকবে গ্যাসটা অফ করে দিয়ে এবার একটু গরম মশলা আর একটু ঘি ওপর থেকে দিয়ে আমি চাপা দিয়ে দেবো রান্না কমপ্লিট আর এই রান্নাটা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো যায় আর পটলটা যেভাবে করেছি এইভাবে কিন্তু অন্যান্য সবজিরও করলে খুব টেস্ট হয় তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও